মানুষের উপকারী বন্ধু চড়ুই পাখি। আকারের দিক দিয়ে চড়ুই পাখি জগতের অন্যতম ছোট, কিন্তু মানুষের প্রতি বিশাল উপকারীর কথা কল্পনাও করা যাবে না। বিশেষ করে মানুষের খাদ্য নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে চড়ুই পাখি। ছোট এ পাখিটি বাংলাদেশে অনেক বেশি পরিচিত। ছোটবেলায় চড়ুই পাখির গল্প শুনেনি এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তবে তাদের সত্যিকারের উপকারের কথা অনেকেরই অজানা। চড়ুই পাখির অবদানের কথা জানা গিয়েছিল মর্মান্তিক এক ঘটনার মধ্য দিয়ে। সেই ঘটনায় মারা গিয়েছিল প্রায় 45 মিলিয়ন মানুষ। ঘটনাটি ঘটেছিল চীনে। 1958 সালে সেই দেশের সরকার অদ্ভুত কিছু আইন জারি করেছিল। এর মাঝে অন্যতম একটি আইন ছিল চড়ুই পাখি নিধনের। কারণ চড়ুই পাখি ফসল খেয়ে ফেলে, সেজন্য ফসল রক্ষায় সকল চড়ুই পাখিকে মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল চীনের সরকার। সাথে সাথে কাজে নেমে পড়েছিল সে দেশের মানুষ এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করে শিকার করা হলো চড়ুই পাখিদের। এভাবে কয়েক মাসের মধ্যে পুরো চীন চড়ুই পাখি শূন্য হয়ে গেল, যার ফলাফল পাওয়া গিয়েছিল কয়েক বছরে। 1961 সালের দিকে চীনে এত বেশি ফসলের অভাব দেখা গেল যে দেশটিতে রীতিমতো দুর্ভিক্ষ দেখা দিল। ফসলের ক্ষেতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকার আক্রমণ বেড়ে গেল মারাত্মক আকারে, যে কারণে অনেক কৃষক কোনো ফসল তুলতেই পারলেন না। খাদ্যের অভাব দেখা দিল দেশজুড়ে, শুরু হলো দুর্ভিক্ষ ও মৃত্যুর মিছিল। কয়েক বছরের মধ্যে খাদ্যের অভাবে মারা গেলেন 40 মিলিয়নেরও বেশি মানুষ। এত প্রাণহানির পরেই সরকার বুঝতে পারল কতটা বড় ভুল ছিল তাদের এই সিদ্ধান্ত। চড়ুই পাখি ফসলের উৎপাদন তো বাড়ানোই যায়নি, উল্টো দেখা দিয়েছিল মারাত্মক দুর্ভিক্ষ। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন থেকে চড়ুই পাখি আমদানি করেছিল চীন। মানুষের খাদ্য নিরাপত্তার জন্য চড়ুই পাখি এতটাই গুরুত্বপূর্ণ। ছোট এই পাখিটি নিজের স্বাভাবিক জীবনযাপনের মাধ্যমে মানুষের বিশাল উপকার করে থাকে। চড়ুই পাখিকে সাধারণত শস্যদানা, ঘাসের বীজ ইত্যাদি খেতে দেখা যায়। তবে এর পাশাপাশি অসংখ্য পোকামাকড় খেয়ে থাকে তারা, বিশেষ করে শূককীট, মুখকীট, ল্যাডা পোকা চড়ুই পাখির পছন্দের খাবার। পোকামাকড় শুধু কৃষকের শত্রু, যারা ফসলের মারাত্মক ক্ষতি করে থাকে। চড়ুই পাখি এসব পোকামাকড় খাওয়ার মাধ্যমে উপকার করে কৃষকের, যে কারণে প্রকৃতির ভারসাম্য রক্ষায় চড়ুই পাখি অনেক গুরুত্বপূর্ণ। ছোট এই পাখিটি খুবই চঞ্চল প্রকৃতির, মানুষের আশেপাশে থাকতেই পছন্দ করে। অনেক সময় ঘরের ভেতরেও চলে আসে চড়ুই পাখি, সেজন্য তাদের আরেক নাম দেওয়া হয়েছে হাউস স্প্যারো। পৃথিবীতে কম বেশি 48 প্রজাতির চড়ুই দেখতে পাওয়া যায়। গৃহস্থালী চড়ুই তাদের মধ্যে অনেক বেশি সুপরিচিত। এরা ঘাস ও ফসলের মধ্যে পোকামাকড় খুঁজে বেড়ায়। সাধারণত চড়ুই পাখির দৈর্ঘ্য হয় মাত্র 15 সেন্টিমিটার আর ওজন হয় 20 গ্রামের আশেপাশে। মার্চ থেকে আগস্ট পর্যন্ত তাদের প্রজনন মৌসুম। এ সময় খড়কুটো দিয়ে বাসা বানায় চড়ুই পাখি। এরপর 4 থেকে 6টি করে ডিম পারে। চড়ুই পাখি আয়তনে খুবই ছোট, কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের অবদান বিশাল। সেজন্যই চড়ুই মারা বা ক্ষতি করা কোনোভাবেই উচিত নয়।